ভুল যা সিম সিম কতদিন পরে তুমি বললে আমি ফিরে আসছি আহো ভাতিজা আহো দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছি এতদিন ভিডিও বানাইনি আর রাতে ঘুমাতে পারিনি এটার আসল কারণ একমাত্র মাহফুজ স্যারই জানেন আদর দিয়ে যে ঘুম পাড়াতো সে তো গেছে দূরে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না অনেকগুলো রাত না ঘুমিয়ে যখন আমি ভিডিও বানাতে বসি ঠিক তখনই একটা গান শুনে আমি 52 দিন হাসপাতালে ছিলাম বলেন কি জি ঠিকই বলছি কারণ হিরো আলমের গান শোনা আর কানের মধ্যে বিষ ঢালা একই কথা ও বেবি চোখ 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 ও বেবি চোখ মারে আমায় দেখে ও বেবি চোখ মারে যাই হোক এসব খাজনি গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ফিরি মিস্টার টুইস্ট ইয়েস লেটস গো টুইস্ট বর্তমান সময়ে ইউটিউব খুললেই তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন হাসনি আমার অভিমান তোমাকে নিয়ে এখন এই ফুলটা আসিবে এখন ফুল খাবো কি জন্য আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি অন্যদিকে ফেসবুক খুললেই অন্যের বউকে বিয়ে করেছেন নাসির হোসেন যৌবন আমার লাল টমেটো এই গান যেই দেশ বানায় সেই দেশে বউ বাগায় না দোষের কিছু না সেলিব্রিটি অনেকগুলো প্রেম করবে অনেকগুলো বিয়ে করবে এটাই স্বাভাবিক ব্যাপার হ্যাঁ কারণ সব সময় অরও দেখা যায় একদম ডিফারেন্ট প্রেম কিন্তু কোন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যখন বিয়ে করে সতীন হবে তাও আবার পুরুষ সতীন এটা কি মানা যায় এটা কি মানা যায় হ্যাঁ ক্রিকেটের নাসির হোসেন বাংলাদেশের একজন গর্বিত পুরুষ সতীন সব পাস পাই না সব পাস পুরুষ সতীন এটা হয়তো অনেকেই মেনে নিতে পারেননি কিন্তু 69 নম্বর জার্সির মালিক নাসির হোসেনের ক্ষেত্রে এটা মানতে হবে কারণ হি ইজ ফেমাস যতটা খাটে ততটা মাঠে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে অ্যাকচুয়ালি আমার খেলা বিষয়ে তেমন কোনো আইডিয়া নেই তো ও যেখানেই খেলুক ও মাঠে খেলুক যেখানেই খেলুক না কেন বাট খেলুক চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে নাসির হোসেন অন্য একজনের বউকে বিয়ে করেছে ঠিক আছে কিন্তু অন্যের বউকে বিয়ে করে সে মনে মনে কামরুল হাসান নাজমুলের মতো এই শহরের রাজা ভাবছে এই শহরের রাজা আমি এই শহরের রাজা রাজকুমারীর প্রেমে পড়ছি তোরা ঢোল বাজা শহরের রাজা আমি এই শহরের রাজা রাজা কে রাজা কে রানী এসব ভেবে লাভ কি সত্যি কথা বলতে কি কোনো লাভ নেই কিছুদিন আগে তো আন্ডার 15 বঙ্গবন্ধুদের বুক চিনচিন করছিল সবার বুক সিন সিন করে না কারো কারো বুক ধড়ফড় করে কারো বুক সিন সিন করে কারো বুক ধড়ফড় করে আবার কারো কারো বুক ফাইটটা যায় কেউ বাবার মেয়ের জন্য পাগল হয়ে মাইয়ারে মাইয়ারে গান বানায় এই গানটির ওনার কেন ইউটিউব থেকে গানটি রিমুভ করলো তার ইউটিউব চ্যানেলকে হ্যাক হয়েছিল জানিনা হ্যাঁ আমিও জানি না আচ্ছা এতে কি সালমান মুক্তাদির কোনো হাত আছে আসল কথা আসি যাই হোক গান গাইলে যদি গায়ক হওয়া যেত তাহলে হিরো আলম ও নাজমুল লয় বাংলা গানের রাজা হতো আমি এই শহরের রাজা এই শহরের রাজা 2020 ছিল বিশের মতো এন্টারটেইনমেন্ট অবশ্য 2021 শুরুতেও এন্টারটেইনমেন্টের কমতি ছিল না এত সব এন্টারটেইনমেন্টের পরেও দেশের মানুষ এতটাই বঞ্চিত যে এখন সাংবাদিকরাও সংবাদের নামে এন্টারটেইনমেন্ট দেয় আল জাজিরা কি বলেছে মাথা ব্যথা নেই কারণ রাজনীতির মাথা জড়িত সরকারি হাসপাতালে চিকিৎসার নামে কি হচ্ছে দেখার দরকার নেই কারণ বড় বড় চোখের মানুষ জড়িত সরকারি চাকরির নামে ঘুষ বলার দরকার নেই কারণ বড় লোকেরা বেশি খেয়ে ক্লান্ত আর বেসরকারি ডাক্তারদের কথা বলে কি লাভ তারা তো টেস্ট বাণিজ্যতে ব্যস্ত আর বাংলাদেশ টেস্ট ক্রিকেটে হারলেই দোষ না অবশ্য দোষ খোঁজার কোনো দরকার নাই কারণ 2021 টেস্ট দলে নাসির হোসেন তো ছিলেন না আমি কোনো ক্রিকেটার নাসিরকে চিনি না খেলা দেখেছি হি ইজ সাচ এ নাইস পারসন ওকে যদি ডিসকভার করা হয় ও একদম পুরো বাচ্চাদের মতো সিস্টার কি বলেন ও একদম পুরো বাচ্চাদের মতো লক্ষ্মী সোনা যাদের কোনা টুনটুনি ঝুনঝুনি নাসির বিয়ে করে রাকিবের সতীন হয়েছে কিন্তু শোভা এখন লাইভে এসে কি চায় বাসায় কুত্তা পাললেও না দুই চার মাস কুত্তা পাললেও কুত্তার প্রতি ভালোবাসা জাগে সেখানে ভালোবাসতাম তার জন্য কাঁদছি একটু লাইভে এসে কি হইছে আমার কি এক্সপিরিয়েন্স হইছে ওর সাথে
দেখেন আপা এখন লাইভে এসে আপনার আগলা প্রীতি আর দেখেন না, এখনকার প্রীতির বাজার ভালো না। 2021 সালের ভালোবাসা দিবসে নিব্বানের বীরে যতটা ভালোবাসা পেয়েছে তার চেয়ে বেশি ভালোবাসার নাটক ইউটিউবে আপলোড হয়েছে। ও আই সি। আর ক্লোজ আপ কাছে আসার গল্প তো আছেই। ভাগ্যিস আজ ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছিলাম। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন রাসেল ভাই, জন্মের পর দাঁত ওঠার পর থেকে ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করছি কিন্তু কোনো মেয়ে কাছে এসে বললো না কাছে আসো না। কলোজাবের থেকে গাজর দিয়ে দাঁত ঘষা মাজা করাই ভালো। এটা কোনো কথা? কারণ নায়ক বাপ্পি চৌধুরী তো শুধু গাজর খেয়ে মেয়ে পড়িয়ে ফেলে। গাজর তো এ নয় পড়ছে। A few moments later. গাজর দিয়ে তুমি আমাদের মনে নাড়া দিয়েছো, আমাদের হৃদয় জয় করেছো। এইটাও সম্ভব? বাপ্পি ভাই বুকে হাত রেখে সত্যি বলেন তো, এটা গাজর নাকি গাজা? বলবো না। এসব সিনেমার প্রেম প্রীতি দেখে হয়তো অনেকে বিয়ে নিয়ে আজাইরা চুলকানি ওঠে। যা কেওড়া। আর এদের জন্য অন্যের বিয়ের খবর ভাইরাল হয়। এইটা কি কোনো কথা? আর এদের জন্য বুড়ো কাকুরেও বিয়ে করে শান্তিতে নেই। ওরে বুইরা নানা কি করলা, সব পোলা পানের ঘুম কাইরা নিলা, নাতনি বিয়া কইরা। পূর্ণিমা ও জয়া হোসেন বুড়ি না হওয়া পর্যন্ত স্কুল কলেজ বন্ধের জোর দাবি জানাচ্ছে। কি মানুষ রে বাবা। স্কুল কলেজ বন্ধ, এইচএসসি পরীক্ষার্থী অটোপাস, তাই বলে বিয়ের বয়স হলেই কি সরকার বিয়ে ছাড়া বউ দিবে নাকি? শোনেন বাপ্পি ভাই, এসব গাজর খাওয়া বাদ দিয়ে আপনিও বিয়ে করে নেন। আমারও বিবাহের আলাপ চলতেছে, চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। আপা আপনার বিবাহের কথা চলতেছে ভালো কথা, কিন্তু এই প্রাণীর বিবাহের কথা ভাবা আর বাঘের লেজ দিয়ে কান চুলকিয়ে শান্তি করবো চিন্তা করা একই কথা। বাঘের লেজ দিয়ে যখন কান চুলকাবার শখ হয়েছে তখন আমার সঙ্গে ফাজলামি করবে না। সো গাইজ, আজকে বাগের লেস পর্যন্তই, অনেক দেরি করে ফিরে আসার জন্য সরি। আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি। তবে এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই। যাও পাখি বলো তারে, সে যেন